Elhamdülillahi Rabbil Alemin. Esselatu vesselamu ala nabiyyil kerim. Amma ba'd. Kala Allahu Teala fil Kur'anil Majid. İkra bismi rabbikal ladzi khalaq. Khalaqal insana min alaq. İkra rabbukal akram. Ellezî allama bil kalam. Kala Resul sallallahu aleyhi ve sellem. Talabul ilmi faridatun ala kulli muslimin ve muslima. সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক আরবি, ইসলামনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোই আছো। আমিও তোমাদের দোয়া ইনশাআল্লাহ ভালোই আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই মুহূর্তে কারেন্ট বিদ্যুৎ চলে গেল। তো আমাদের যে বিদ্যুৎ আছে এটা নিয়েই ক্লাস শুরু করতে যাচ্ছি, যেহেতু লাইভ ক্লাস। তোমরা সবাই অপেক্ষা করছো ক্লাসের জন্য। ক্লাস দেখা যাচ্ছে, হয়তো অন্ধকার দেখা যাবে। তোমরা আমার কথাগুলো মনোযোগের সহিত শ্রবণ করবে এবং তোমাদের পরীক্ষায় উপকৃত হবে। আজকে আমি তোমাদের ক্লাস নেব একাদশ দ্বাদশ শ্রেণীর আরবি প্রথম পত্র। আরবি প্রথম পত্রের সেই ঐতিহাসিক ভাষণের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ প্রদান করেছিলেন বনি সালেম বিন আমর বিন আউফ রাদিয়াল্লাহু গোত্রে, সেই ঐতিহাসিক ভাষণের প্রথম অংশ আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় অংশ আলোচনা করব, আন-নাসুল মাদরুস অর্থাৎ সিন কম্প্রিহেনশন হিসেবে। তো আমি শর্টকাট ক্লাস নেব, যেহেতু বিদ্যুৎ নেই। ইকরা নাস তালি সুম্মা আজিবান আসরাতুল হাক্কাত, নিম্নের ইবারত পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর দাও। উসিকুম বিতাকাল্লাহ ফা ইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা আন ইয়াহুদ্দাহু আলাল আখির ওয়ান ইয়ামুরা বিতাকাল্লাহ ফা হাযযারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি وَلَا أَفَدَلَا مِنْ ذَلِكَ نَصِيحَةً وَلَا أَفَدَلَا مِنْ ذَلِكَ ذِكْرًا فَإِنَّ تَقْوَى لِمَنْ عَمِلَ بِهِ عَلَى وَاجِلٍ أَوْ مُخَافَةٍ وَأَوْنِ صِدْقٍ عَلَى مَا تَبْتَغُونَ مِنْ أَمْرِ الْآخِرِ وَمَنْ إِصْلِحُ الَّذِي بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ مِنْ أَمْرِ السِّدْرِ عَلَى الْنِيَّةِ لَا يَنْمِي بِذَلِكَ إِلَّا وَجْهَ اللَّهِ يَقُولُ لَهُ জিক্রা ফি আজলিন আম রুহুয়া জুক্রা হিমা বাদাল মাউত হিনা ইফতাকিরুল মারু ইলা মা কদ্দামা ওয়া মা কানা মিন মান সাওয়াই যালিকা ইয়াদু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনা আমাদান বাঈদা ফায়ুহাজ্জিরুকুমুল্লাহু নাফসা আল্লাহু রাউফুম বিল ইবাদ والذي صدق قوله أنزز وعده لا خلف لذلك فإنه يقول تعالى ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد واتقوا الله في عجل أمركم وعجله في سر العلانية فإنه من يتق الله يكفر عن سيئاتكم ويعظم له أجرا ومن يتق الله فقد فاز فوزا عظيما প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু এবার অত্রুক পড়লাম, তোমরা এখন অনুবাদ রূপ ধৈর্য সহ শ্রবণ করো। অসিক বিতাকাল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহ ভীতির। অসিকুম বিতাকাল্লাহ, তাহলে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি খোদা ভীতি অর্জনের জন্য। ফাইন্নাহু
hayru nisay uttum olo ma avsa bihil muslimul muslima za ekzen musliman ardın musliman ki ubudiz day işe an yahuddahu alal ahir arthat ekzen musliman alak musliman der ki musliman ki utsahit korbe porokaler bishoye etai holo uttom উপদেশ এবং উত্তম কাজ মুসলমানের জন্য ওয়ান ইয়ামুরাহ এবং নির্দেশ দেয় বিতাকাল্লাহ ফদাবিতি অর্জনের জন্য ফাহজুরু মাহাজারাকুমুল্লাহু মিন নাফসি ফাহজুরু সত্যমরা সত্যকথা অবলম্বন করো মাহাজারাকুমুল্লাহু মিন নাফসি যা আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে তোমাদেরকে সতর্কতা করে দিয়েছেন ওয়ালা আফাদাল মিন যালিকা নসিহা এসে উত্তম পুনার উপদেশ নাই যে পালা আফাদালা মিন সালিক নসিহা নসিহাতিন অর্থাৎ এসে উত্তম পুনার তোমাদের জন্য উপদেশ নাই পালা আফাদালা মিন সালিক জিক্র এবং এসে উত্তম কোন স্মরণীয় বিষয় তোমাদের জন্য নেই ফাইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজেলিন ওয়া মাখাফাতিন ওয়া আউনিন সিদ্দিকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখির ওয়া নিশ্চয় তাকওয়া হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমল করে আলা ওয়াজল মুখাফাতিন এবং ভয়ে চিন্তিত থাকে ও আউনি সিদকিন এবং এটাই তার জন্য সহায়ক সত্য সহায়ক এটাই তার জন্য যে ভীতগ্রস্ত অবস্থায় সব আমল করে এবং সে অনুযায়ী কাজ করে সেটাই খোদাবিত্তি আলামা তা পাগুনা যা তোমরা অনিশন করো মিন আমরিল আখির পরকালের বিষয়ের জন্য এটাই হলো তোমাদের জন্য সহায়ক হবে যা তোমরা পরকালের বিষয়ে তোমরা অনুসরণ করে থাকো আমান ইসলিহুল লাযি বাইনাহু ওয়া বাইনাল্লাহ মিন আমরি সিরাল আলামিয়া আর যে ব্যক্তি সংশোধন করবে আল্লাযি বাইনাহু ওয়া বাইনাল্লাহ নিজের মধ্যে আল্লাহ তাআলার মাঝে সংশোধন করে নেবে মিন আমরি সিরাল আলামিয়া যত প্রকাশ্য এবং অপ্রকাশ্য বিষয় আছে সব কিছুই আল্লাহর সাথে শেয়ার করবে মানে শেয়ার বলতে তার সাথে কথোপকথন করবে আল্লাহ আর তার বান্দার মাঝে লা ইয়ানমি বিসালিকা ইল্লা ওয়াজহ আল্লাহ আর এতে সে চাইবে না ইচ্ছা পোষণ করবে না বিসালিক এটা ব্যতীত ইল্লা ওয়াজহ আল্লাহ তা আল্লাহ সন্তুষ্ট ব্যতীত সে আর কোনো কিছু চাইবে না ইয়াদু লাউ আন্না বাইনহু ওয়া বাইনা আমাদুম বাইদা যদি সে ইচ্ছা করে লাউ আন্না বাইনহু সে মাঝে মধ্যে বাইনহু সে চাই ইয়াদু লাউ আন্না সে চাইবে ইচ্ছা করবে বাইনহু ওয়া বাইনা আমাদুম বাইদা যে তার ভালো এবং কুকর্মের মাঝে যদি অনেক ব্যবধান হতো তাহলে সে অনেক খুশি হতো ভালো হতো এটাই সে চাইবে ওয়ায়ু হাজ্জারাকুমুল্লাহু নাফসাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ যে সে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে সতর্কতা করে দিয়েছে আর আল্লাহু রাউফুম বিল ইবাদ আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বড়ই অনুগ্রহশীল বা দয়াশীল ওয়াত্তাকুল্লাহ ফি আজলিন আমরিকুম আজলি ফি সিরাল ওয়াল আলানিয়া ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ফি আজলিন আমরিকুম অর্থাৎ এই ইহকালীন বিষয়ে আজলি এবং পরকালের বিষয়ে গোপনীয় প্রকাশ্য এবং গোপনীয় যা কিছু আছে সব কিছু নেই তোমরা আল্লাহকে ভয় করো ফাইন্নাহু